আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় মাত্র 2 মিনিটে ঘুমিয়ে পড়ার অবিশ্বাস্য টেকনিকগুলো কি হতে পারে। তাছাড়া ভিডিও শেষে থাকছে সামরিক বাহিনীতে বিশেষভাবে ব্যবহৃত কিছু পদ্ধতি যার মাধ্যমে আপনি মাত্র 2 মিনিটে ঘুমিয়ে পড়তে পারেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটি গর্ভবতী মায়ের জন্য, তাই ভিডিওটা মিস করা যাবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই পর্যন্ত যে সকল আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হলো, আমার নতুন চ্যানেল লিভ হেলদি লাইফ বাংলা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। ঘুম মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা শরীরকে শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক ভাবে পুনরুদ্ধারে সহায়তা। কম ঘুম ক্যান্সার, স্মৃতিশক্তি হ্রাস, মানসিক চাপ, উদ্বেগ, মেদ বৃদ্ধি, হৃদযন্ত্র বন্ধ, অকাল মৃত্যুর ঝুঁকি বৃদ্ধি করতে পারে। আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, নিদ্রাহীনতা একটি বড় উদ্বেগ হয়ে দাঁড়াতে পারে যা মা ও সন্তান উভয়ের ক্ষেত্রে মারাত্মক পরিণতি ঘটাতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কোনো ব্যক্তি যদি একটানা 19 ঘন্টা না ঘুমায় তাহলে তার অবস্থা দাঁড়ায় একজন মাতালের মতো। সাধারণত প্রতিটি মানুষের 8 ঘন্টা ঘুমানো উচিত। আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, 2-1 ঘন্টা অতিরিক্ত ঘুম আপনার শরীরের জন্য অনেক ভালো। প্রথমে আমরা জানব গর্ভাবস্থায় ঘুম না হওয়ার কারণ সমূহ। ঘন ঘন প্রস্রাব করা, মানসিক চাপ, ঘুমানোর জায়গা বা পরিবেশের তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে। আপনার শোয়ার ঘরের আদর্শ তাপমাত্রা হচ্ছে 65 থেকে 68 ডিগ্রি ফারেনহাইট। শারীরিক চাপ, আপনার ওজন বৃদ্ধির কারণে শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা হয়, এজন্য আপনি পর্যাপ্ত পরিমাণের ঘুমাতে পারবেন না। বুক জ্বালা, গর্ভাবস্থার শেষ 3 মাসে শিশু আপনার পেটের দিকে চাপ দেওয়ার সাথে সাথে এই সমস্যাটি বাড়তে থাকে। তাছাড়া আপনার পায়ে খিঁচুনি, নাক বন্ধ হয়ে যাওয়া, সর্দি, জ্বর, অনিদ্রা, রাত জেগে টিভি দেখলে, চা কফি বেশি করে পান করলে, এগুলোর কারণেও অনেক সময় আপনার ঘুম না হতে পারে। আমরা এখন জানবো গর্ভাবস্থায় ঘুম আনার জন্য সাধারণত আপনি কি করতে পারেন, তারপর আমরা সামরিক বাহিনীর টেকনিকটা জানবো। প্রথমত, রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি 1 গ্লাস গরম দুধ পান করুন। দুপুরের খাবার তাড়াতাড়ি খাবেন। দিনে ঘুমাতে হলে 3টার আগে ঘুমাবেন, ভুলেও তারপরে ঘুমাবেন না, তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট হাঁটাচলা করে নিন। বিছানায় যাওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার এবং পানি উভয় গ্রহণ করুন। এটি হজমে সহায়তা করে এবং আপনাকে আরো ভালো ঘুমাতে দেয়। ঘুমানোর আগে নিজের মনকে রিল্যাক্স করুন। নিজের কোনো কাজ বাকি বা অসমাপ্ত থাকলে সে কথা তখন ভুলে যান। অনেকেরই মধ্যরাতে খাবার খাওয়ার অভ্যাস থাকে, তবে রাত 12টার পরে এনার্জি ড্রিঙ্কস, কফি এবং মশলাদার খাবার একেবারেই খাওয়া যাবে না। এগুলো খেলে আপনার ঘুম না আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভালো ঘুমের জন্য প্রতিদিন অন্তত 30 মিনিট সূর্যের আলোতে যাবেন। এতে আপনার ব্রেইন সহজে দিন আর রাতের মধ্যে পার্থক্য করতে পারবে, যা আপনার চোখে ক্লান্তি এনে দিবে আর ভালো ঘুমাতে সাহায্য করবে। তাছাড়া রাতে ঘুমাতে যাওয়ার বেশ অনেক সময় আগে থেকে মোবাইলের যত কাজ সব সেরে রাখুন। হাতে আর মোবাইল, ল্যাপটপ এবং টিভি একেবারেই দেখবেন না, এ সকল স্ট্রেস ম্যাগনেটের কাজ করে। এতক্ষণ আমরা যে কাজগুলোর কথা বলেছি, এই সবগুলো কাজ করার পরে যদি আপনার চোখে ঘুম না আসে, তাহলে আপনি সামরিক বাহিনীতে ঘুমানোর জন্য যে বিশেষ টেকনিক অনুসরণ করে আপনি সেটা ফলো করতে পারেন। তাদের মতে মাত্র 2 মিনিটে আপনি ঘুমিয়ে যেতে পারেন, যেখানে আর যে অবস্থাতেই থাকুন না কেন। প্রথমে নিজেকে আগে রিল্যাক্স করুন, গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করুন, আপনার সবটা মনোযোগ মুখমণ্ডলের দিকে আনুন। আস্তে আস্তে শরীরের প্রতিটি অঙ্গ পতঙ্গকে বিছানায় ছেড়ে দিন। এমন ভাবে শ্বাস নিন যেন সমস্ত শরীরে প্রশান্তি অনুভূত হতে থাকে। অনুভব করুন আপনার চোখের মণি আপনার চক্ষুকুঠুরে ডুবে আছে। আপনার প্রতিটি অঙ্গ পতঙ্গকে উপর থেকে নিচ পর্যন্ত অনুভব করুন, যেমন বুক, হাত, হাতের আঙ্গুল, কোমর বা আপনার বাচ্চা দেখতে কেমন হবে, তার সাথে সাথে গভীর শ্বাস নিতে থাকুন। তাছাড়া মনের সব চিন্তাকে এক এক করে দূর করতে থাকুন আর নিজেকে মনোরম পরিবেশে কল্পনা করুন। সামরিক বাহিনীর টেকনিকগুলো যদি আপনি ফলো করেন, হয়তো বা একদিন রেজাল্ট নাও পেতে পারেন। আপনি যদি কয়েকদিন এভাবে প্র্যাকটিস করেন, আসলে এটা আপনার শরীরের উপর অনেকটা প্রভাব ফেলবে এবং এটা খুবই কার্যকরী
ইভেন বৈজ্ঞানিক পদ্ধতি। তাছাড়া নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করুন, কিছু যোগব্যায়াম করুন, ধ্যান করুন এবং হাঁটাচলা করুন। এটি আপনার রক্ত সঞ্চালনে সহায়তা করে এবং উত্তেজনাকে প্রশমিত করে। শান্তির ঘুম আপনার স্বাস্থ্য এবং ব্রণের বিকাশের জন্য প্রয়োজনীয়। নিশ্চিত হয়ে নিন যে আপনি একটি ঘুমের সময়সূচি তৈরি করেছেন, মানে একটি নির্দিষ্ট সময়ে বিছানায় যাবেন এবং বিছানা থেকে একটা নির্দিষ্ট সময় উঠবেন। আপনার জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ স্বস্তির ঘুম ঘুমানোর জন্য। আশা করছি ভিডিওতে উল্লেখিত যেই পদ্ধতির কথা বলা হয়েছে আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে আরাম এবং স্বস্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন গর্ভাবস্থায়। তাই খুব বেশি দুশ্চিন্তা না করে নিজের প্রতি যত্নশীল হন, কারণ আপনার ভালো থাকার উপর নির্ভর করছে আপনার বাচ্চাটা কেমন থাকবে। ভিডিওটা ভালো লাগলে টিপস মালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।